প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি তোমাদের আজকের আমার প্রথম ক্লাসে জানাই সুস্বাগত। আজকের আমি তোমাদের যেটা টপিক আলোচনা করব, তৃতীয় অধ্যায় রসায়নের প্রথম পত্রের, এর নাম মধুসময়ের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মধুসময়ের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন বুঝাবার আগে আসলে আমাদের মধুসময়ের পর্যাবৃত্ত ধর্ম কি তা বুঝাতে হবে। পর্যাবৃত্ত ধর্ম আসলে বলতে বোঝায়, তোমরা একটি এখানে পর্যায় সারণী দেখছ, এই পর্যায় সারণীতে দেখা গেছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা পরস্পর একই গ্রুপে অবস্থিত, পরস্পর একে অপরের নিচে অবস্থিত। এখন বলা হলো এরা একই ধর্ম বিশিষ্ট মৌল, অথচ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা পরপর মৌলসমূহের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই মৌলসমূহের ধর্মের পুনরাবৃত্তি ঘটাকেই বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। এখন আমাদের তদ্রূপ দেখা যায় বেরিলিয়াম 4, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20। দেখা যাচ্ছে যে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা পরপর এদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, একেই বলা হয় আসলে পর্যাবৃত্ত ধর্ম। তাহলে আমরা পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে আমরা জানলাম, এখন আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন কি। আসলে রাসায়নিক বন্ধন হলো, আমরা জানি কোনো যৌগ বা মৌলের অণুতে পরমাণুসমূহ যে শক্তি বলে আবদ্ধ থাকে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। একটু প্রাথমিক অবস্থায় পর্যালোচনা করি, হাইড্রোজেনের সংকেত যা আমরা জানি H2, অক্সিজেনের সংকেত আমরা জানি O2, পানির সংকেত আমরা জানি H2O। এখন আমরা কখনো কি উপলব্ধি করতে পারছি যে হাইড্রোজেন অপর একটি হাইড্রোজেনের সাথে কিভাবে যুক্ত আছে, যে শক্তি বলে একটি হাইড্রোজেন অপর একটি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। যেমন হাইড্রোজেন পরস্পর অপর হাইড্রোজেনের সাথে একক বন্ধনে যুক্ত আছে, তেমনি অক্সিজেন দুটি হাতের মাধ্যমে অপর একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে, সুতরাং এখানে অক্সিজেনের দ্বিবন্ধনে আবদ্ধ আছে পরস্পরের সাথে, একেই বলা হয় বন্ধন। তেমনি অক্সিজেন পানির অণুতে একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন পরস্পর দুটো হাতের মাধ্যমে যুক্ত থাকার বলে একে বলা হয় একটি অক্সিজেন দুটি বন্ধনের মাধ্যমে দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে, সুতরাং দুটি OH বন্ধন বিদ্যমান। এখন আমরা এই বন্ধন এবং এই অধ্যায় মধুসময় পর্যাবৃত্ত ধর্ম আলোচনার জন্য আমাদের প্রথমেই অগ্রসর হতে হবে পর্যায় সারণীর দিকে। পর্যায় সারণী কি? এই পর্যায় সারণী আলোচনা থেকেই আমরা এই অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। আসলে আমাদের পর্যায় সারণী বলতে আসলে কি বুঝি, পর্যায় সারণী বলতে আমরা বুঝি যে মৌলগুলোকে যেখানে ছক আকারে বা সারণী আকারে সাজানো হইল, এখানে লক্ষ্য করা যায় যে কিছু কিছু মৌলের ধর্ম একই রূপ, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বিজ্ঞানীগণ এই রূপ একই রূপ ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে স্থান দিয়ে যে সারণী তৈরি করেন তাকে বলা হয় পর্যায় সারণী। এই পর্যায় সারণী আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞানী ম্যান্ডেলিফের অবদান সর্বাধিক বেশি, এই কারণে একে ওনাকে পর্যায় সারণীর জনক বলা হয়। আর পর্যায় সারণীর জনক বলা হয় বিদায় দিমিত্রি ম্যান্ডেলিফকে, তার যে 1869 সালে তিনি এই পর্যায় সারণী আবিষ্কার করেন। এই পর্যায় সারণী আবিষ্কারের সময় তিনি একটি সূত্র ব্যবহার করেন যাকে বলা হয় ম্যান্ডেলিফের পর্যায় সূত্র। ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি হলো এই, মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তাহলে ইহাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পারমাণবিক ভর অনুসারে আবর্তিত হয়। কিন্তু পারমাণবিক ভর অনুসারে যদি আমরা সাজাতে যাই তাহলে তিনটি ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তিনটি ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন লক্ষ্য করো তোমার আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, আর্গনের অবস্থান 18তম স্থানে, অথচ এর পারমাণবিক ভর 40। পটাশিয়ামের অবস্থান
19তম স্থানে, এর পারমাণবিক ভর 39.1। এখন দেখা যায় আর্গনের চেয়ে পটাশিয়ামের পারমাণবিক ভর বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে কম। এখন আর্গনের স্থানে যদি আমরা পটাশিয়ামকে আনতাম, পটাশিয়ামের স্থানে যদি আমরা আর্গনকে নিতাম, তাহলে আমাদের পর্যায়সারণি তৈরির যে উদ্দেশ্য তা ব্যাহত হতো। তেমনি আয়োডিন এবং টেলুরিয়াম, টেলুরিয়াম 52তম স্থানে, আয়োডিন 53তম স্থানে। এখন দেখা যায় যে আয়োডিনের, টেলুরিয়ামের পারমাণবিক ভর 127.6, অথচ আয়োডিনের পারমাণবিক ভর প্রায় 127। তাহলে দেখা যায় এক্ষেত্রেও টেলুরিয়ামের চেয়ে আয়োডিনের পারমাণবিক ভর কম হওয়ার ইতিহাতে ম্যান্ডেলিফের পর্যায়সারণির আসলে ত্রুটিটা ধরা পড়ে। তার ত্রুটির কারণে 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমাণবিক সংখ্যা আবিষ্কারের মাধ্যমে তিনি এই সমস্যা দূর করেন এবং তিনি পরবর্তীতে বলেন, যা আধুনিক পর্যায়সারণির সূত্র নামে খ্যাত, সূত্রটি হলো এই যে মৌলগুলোকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, তাহলে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী এর পর্যায়ক্রমে আবর্তিত হয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। এখন দেখা যায় পারমাণবিক সংখ্যার উপর যদি ভিত্তি করে সাজানো হয়, তাহলে এই সমস্যা সহজেই দূর হয়। এখন দূর হওয়ার পরেও বিজ্ঞানীগণ সহসাই প্রশ্ন জাগে যে বিজ্ঞানীদের মধ্যে, যে আসলে মৌলসমূহের পর্যায়সারণিতে মৌলসমূহের অবস্থান হাইড্রোজেনের নিচে লিথিয়াম আসলো কেন, হাইড্রোজেনের পরে হিলিয়াম এত দূরে কেন, নির্দিষ্ট সময় পর পর বিরতি কেন, এই সকল প্রশ্নের জবাবে বিজ্ঞানীগণ সহসাই অনুধাবন করেন যে মৌলসমূহকে পর্যায়সারণিতে স্থান দেওয়া হয়েছে তোমার ইলেকট্রন বিন্যাসের উপর, পারমাণবিক ভর কিংবা পারমাণবিক সংখ্যার উপর নয়। তাই লক্ষ্য করো তোমরা, লিথিয়ামের পারমাণবিক, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এর ব্যাখ্যা দিতে পারব, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এর ব্যাখ্যা তুলে ধরবো, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এর ব্যাখ্যা তুলে ধরবো। লিথিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে বিদায়, এরা প্রত্যেকেই গ্রুপ 1 এর মৌল, এবং সর্বশেষ স্তর ইলেকট্রনটি যে স্তরে থাকবে তা আমরা পর্যায় নির্ধারণ করে, যেমন লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল, সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। সুতরাং দেখা যায় ইলেকট্রন বিন্যাসই পর্যায়সারণির মূল ভিত্তি। এখন এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে চার ভাগে ভাগ করা যায়। তোমরা জানো এখানে একটি ভাগ দেখো, এটাকে বলে এস ব্লক মৌল। কি ব্লক মৌল? এস ব্লক মৌল। কেন এস ব্লক মৌল বলো তোমরা? দেখা গেছে যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি এস অরবিটালে যাওয়ার কারণে এরা এস ব্লক মৌল। দেখো লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি এস অরবিটালে যায়, তেমনি সোডিয়ামের সর্বশেষ স্তর ইলেকট্রনটি এস অরবিটালে যায়, তেমনি পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যাওয়ার কারণে এরা এস ব্লক মৌল। তেমনি লক্ষ্য করো বেরিলিয়াম, বেরিলিয়াম 4 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, সুতরাং এরও সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি এস অরবিটালে যাওয়ার কারণে এরা এস ব্লক মৌল। তেমনি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় 1s2 2s2 2p6 3s2, সুতরাং এটাও এস ব্লক মৌল। তেমনি ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 20, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এটিও এস ব্লক মৌল। এখন দেখা যায় তাহলে এস ব্লক মৌল মনে রাখার জন্য তোমরা সহজেই মনে রাখতে পারবে, এটাকে কিভাবে মনে রাখবে দেখো, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, অর্থাৎ হাই মানে হাইড্রোজেন, লি মানে লিনা মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে পটাশিয়াম, রুবি রুবিডিয়াম, সিজিয়াম ফ্রান্সিয়াম। এভাবে তোমরা সহজেই মনে রাখতে পারো, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তেমনি গ্রুপ টু দ্বিতীয় দুইটি ইলেকট্রন থাকা সর্বশেষ স্তরে, যা বলছি যে সর্বশেষ স্তর ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নির্ধারণ করে,
তাই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রত্যেকের সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে, এরা গ্রুপ টু এর মৌল এবং এস ব্লক মৌল। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম এরা সকলেই এস ব্লক মৌল এবং গ্রুপ টু এর মৌল। এটা মনে রাখার উপায় হয়েছে বিধবা, মায়ের, ক্যাডার, সন্তান, বাদশা, রহিম। অথবা যদি আমরা বিবেচনা করি বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখি, বিরিয়ানি বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম মানে স্ট্রনশিয়াম সাজিয়ে বাটিতে বিয়ে বেরিয়াম বাটিতে রাখি, রাখি মানে রেডিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখি। এভাবে তোমরা সহজেই মনে রাখতে পারবে। এখন আমাদের প্রশ্ন হইল ডি ব্লক মৌল, পি ব্লক মৌল কাকে বলে? তোমরা আরেকটু যদি লক্ষ্য করো, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত মৌলগুলোকে বলা হয় পি ব্লক মৌল। আসলে পি ব্লক মৌলের যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখাই, আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় পি ব্লক মৌল। যেমন তুমি লক্ষ্য করো বোরন, বোরন 5, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p1। লক্ষ্য করো এখানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করায় এরা পি ব্লক মৌল। তেমনি কার্বনকে যদি 6 এর ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p2, এখানে সর্বশেষ স্তর ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করায় এরা পি ব্লক মৌল। এভাবে ক্যালসিয়ামের পর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এরা সকলেই পি ব্লক মৌল, কারণ সর্বশেষ স্তর ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে। তবে মনে রাখো এই ক্ষেত্রে গ্রুপ নির্ধারণ করার ক্ষেত্রে একটি সূত্র আছে, এস এবং পি যদি অরবিটাল পরস্পর আসে তাহলে মাঝে এর মাঝে 10টা ডি অরবিটালের মৌল আছে যা যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হয়। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ ডি এর ধারণ ক্ষমতা 10টা, 10টা ইলেকট্রন থাকার কারণে 10টি মৌল এখানে বিদ্যমান। এই 10টি মৌল এস এবং পি অরবিটালের মাঝে থাকার কারণে এখানে তোমরা গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে 2 আর 1 যোগ করলে হয় 3, 3-র সাথে 10 যোগ করলে হয় 13। সুতরাং এটা গ্রুপ 13 পর্যায় 2 এর মৌল, পর্যায় 2, গ্রুপ 13 পর্যায় 2। তেমনি এটার অবস্থান হবে গ্রুপ 14 পর্যায় 2। তাহলে তোমাদের গ্রুপ 13 পর্যায় 2, তাহলে মনে রাখতে হবে এস অরবিটালে যদি ইলেকট্রন অতিক্রম করে পি অরবিটালে যায় সেক্ষেত্রে 10 যোগ করে তারপর আমরা গ্রুপ নির্ধারণ করি। এখানে 2 আর 3, 1 যোগ করলে হয় 3, এই 3-এর সাথে 10 যোগ করলে হবে গ্রুপ 13। সুতরাং এটা গ্রুপ 13 পর্যায় 2। তেমনি কার্বনের ক্ষেত্রে 2 আর 2 যোগ করলে হবে 2, হলো এস অরবিটালের 2টি ইলেকট্রন আর 2 হলো পি অরবিটাল 2টি ইলেকট্রন, 2 যোগ করলে হয় কত 4, 4 হলে গ্রুপ কত হবে 14, কারণ 10 হয়েছে হলো ডি অরবিটালের ইলেকট্রন, 10 হলো ডি অরবিটালের 10টা ইলেকট্রন মধ্যবর্তী মৌল। এখন আমাদের গ্রুপ 14 গ্রুপ শিখালাম আর অবস্থান শিখালাম পর্যায় সারণীতে মৌলসমূহের। এখন আমাদের সহজেই শিখতে হবে ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌল কাকে বলে? ইলেকট্রন বিন্যাসের উপর ভর্তি করার আগেই বলছিলাম তোমাদের চার ভাগে ভাগ করা হয়, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। তেমনি যে সকল মৌলের সর্বশেষ স্তর ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় ডি ব্লক মৌল। যেমন স্ক্যান্ডিয়াম 21, এর ইলেকট্রন বিন্যাস থেকে যদি লক্ষ্য করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d1। আমরা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করায় একে ডি ব্লক মৌল বলে। যদিও লেখার সময় আমাদের 4s আগে লেখা উচিত ছিল, কিন্তু লিখতে হবে আব্বাও নীতি অনুসারে, কিন্তু লিখতে হবে কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করে। যদিও ইলেকট্রনটি 4s এ আগে যাবে তারপর 3d-তে যাবে, তো এই নিয়ম অনুসারে আমরা 3d-তে ইলেকট্রনটি শেষে প্রবেশ করবে, এই কারণে এটা ডি ব্লক মৌল। এবং এর অবস্থান হবে ডি এবং এস এর যোগফল অনুসারে 2 আর 1 3,
দুই এর এক তিন হলে গ্রুপ হবে তিন ও পর্যায় চার। স্ক্যান্ডিম অবস্থান গ্রুপ তিন পর্যায় চার, কারণ মনে রাখবে আরেকটি সহজ কথা, ডি এবং এস এ যদি ইলেকট্রন, এস থেকে ডি তে যদি ইলেকট্রন যায় সেক্ষেত্রে ডি এবং এস এর যোগফল অনুসারে গ্রুপ নির্ধারণ হয়, কারণ ফোর এস এবং থ্রি ডির শক্তির পার্থক্য খুব কম বিদায় এই দুটির যোগফলই হবে গ্রুপ। তেমনি স্ক্যান্ডিয়ামের পর টাইটেনিয়াম 22, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, দেখো লেখার সময় আমরা 3d2 পরে লিখলাম, সুতরাং তুমি বুঝতে পারলে যে 3d তে সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করায় এরাও d ব্লক মৌল। তেমনি যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে প্রবেশ করে df অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় f ব্লক মৌল। আবার মনে রাখো সর্বশেষ ইলেকট্রনটি যদি f অরবিটালে প্রবেশ করে তখন তাকে বলা হয় f ব্লক মৌল। মনে রাখবে একটা জিনিস, তোমরা গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সকল মৌলই d ব্লক মৌল। তেমনি ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম সিরিজ, এদেরকে আলাদা, ল্যান্থানাম মৌলের নাম অনুসারে ল্যান্থানাম সিরিজ এবং অ্যাক্টিনাম মৌলের নাম অনুসারে, প্রথম মৌলের নাম অনুসারে অ্যাক্টিনাম সিরিজ হিসাবে এদেরকে আলাদা স্থান দেওয়া হয় এবং এরা ষষ্ঠ পর্যায়ে গ্রুপ 3 এ অবস্থিত। এদের ধর্মের এত গভীর মিল বিদ্যমান যে এদেরকে প্রত্যেককে আলাদা করে গ্রুপ সিরিজে রাখা হয়েছে এবং এরা প্রত্যেকেই এফ ব্লক মৌল, কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে বিদায় এরা এদেরকে এফ ব্লক মৌল বলা হয়। সুতরাং ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বুঝলে যে আমাদের এই চার ভাগে যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে চার ভাগে যে মৌল সমূহকে বিভক্ত করা হলো তা তোমাদের সামনে স্পষ্ট করে তোলার আমার আপ্রাণ প্রচেষ্টা ছিল, যা তোমাদের হয়তো বোধগম্য হইলো। এবং আবার একটু মনোযোগ দাও রিভিউ, এস ব্লক মৌল গ্রুপ 1 এবং 2, পি ব্লক মৌল গ্রুপ 13 থেকে গ্রুপ 18, ডি ব্লক মৌল গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এবং এফ ব্লক মৌল হল ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি। সুতরাং তোমাদের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের ধন্যবাদ জানাই আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং আগামী দিন আবার তোমাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবো।